ধন্যবাদ জানাচ্ছি এখানে নিয়ে আসার জন্য। এতে করে আপনার এই সুন্দর লেকচারটা শোনার সুযোগ আমার হয়েছে। আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। প্রথমটা হলো, একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, মুসলিমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা 5 বার উপাসনা করি না কেন? এটার পেছনে কি কোনো কারণ আছে? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে, কি করা প্রয়োজন, আর দ্বিতীয়টা হলো মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন, ক্যাথলিকদের উপাসনা কম, এটার কারণ কি? এখন মুসলিম হতে গেলে কি করতে হবে, এ কথা আগেও বলেছি, মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন, আপনি মুসলিম। প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সর্বশক্তিমান ঈশ্বরবাদে কোনো উপাস্য নেই, আর সাক্ষ্য দেবেন যে নবী মুহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসূল। এটাই হলো মূল বিশ্বাস, এটাই ধর্মবিশ্বাসের মূল ভিত্তি, বলা হয় শাহাদা। যদি এই সাক্ষ্য দেন তাহলে আপনি এই ধর্মবিশ্বাসে প্রবেশ করলেন, আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন, যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ কোরআনে বলেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি মেনে চলেন তাহলে আপনাকে ভালো মুসলিম বলা হবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, মুসলিমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম? এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা, আমাদের নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। সাধারণত মানুষ বলে প্রার্থনা, নামাজ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয়, প্রার্থনা মানে সাহায্য কামনা করা। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা। নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না, সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয়, ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই। যেমন ধরেন নামাজে ইমাম সূরা ফাতিহার পরে কোরআনের একটা আয়াত পড়লেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়া মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আযনামু, মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণয়ক শর, রুস্তাম মিন আমালি শয়তান, এগুলো সব শয়তানের কাজ, ফাসতানিবুল লাকুম তুফলিউন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশনা পাচ্ছি, নামাজের সময় তোমরা মাদকদ্রব্য নিও না, জুয়া খেলো না, ভাগ্য গণনা করো না, মূর্তি পূজা করো না, এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো। তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আল্লাহ তাআলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য আমি নামাজের নাম দিয়েছি এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। গ্রামিং বর্তমানে আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ কাজ হচ্ছে, বিভিন্ন খারাপ ঘটনা ঘটছে, শয়তানি, অশ্লীলতা, প্রতারণা, এগুলো তো আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তাররা যেমন বলেন সুস্থ থাকতে হলে দিনে অন্তত 3 বার খাবেন, আর আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা জানেন যে আমাদের দিনে 5 বার প্রোগ্রাম হতে হবে যেন সরল পথে থাকতে পারি। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি জানেন। আপনি সত্যিকারের খ্রিস্টান হলে আপনারও 5 বার পড়া উচিত, কেন জানেন? কারণ আপনাদের বাইবেল পড়লে দেখবেন বুক অফ অ্যাক্টস যে কিভাবে অজু করতে হয়, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 5, যে তোমরা হাত ধোবে, তারপর মুখ ধোবে, পানি দিয়ে মাথা মাসে, আর গোড়ালি পর্যন্ত পা ধোবে। একই রকম কথা আছে বুক অফ অ্যাক্টসে। এরপর বুক অফ এক্সোডাস, যে হারুন এবং মুসা তাদের মুখ আর হাত ধুলেন, তারপর প্রভুর উপাসনা করলেন। একই রকম মূল অংশ হচ্ছে সিজদা, সুজুদ। এরপর জেনেসিস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, বলা হয়েছে ইব্রাহিম মাটিতে মাথা রেখে ঈশ্বর প্রার্থনা করলেন। নাম্বারস অধ্যায় 20 অনুচ্ছেদ 6, হারুন এবং মুসা মাটিতে মাথা রেখে ঈশ্বর প্রার্থনা করলেন। যোশুয়া অধ্যায় 5 অনুচ্ছেদ 14, যোশুয়া মাটিতে মাথা দিয়ে ঈশ্বর প্রার্থনা করলেন। তারপর দেখবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 26, যে যিশু খ্রিস্ট আলাইসাল্লাম তিনি গেতসেমানির বাগানে কয়েক পা সামনে গেলেন আর মাটিতে মাথা দিয়ে ঈশ্বর প্রার্থনা করলেন। আমরা মুসলিমরা অনেকটা অ্যাক্রোবেটের মতো মাটিতে মাথা দিয়ে আল্লাহর ইবাদত করি। যখন সিজদা করি তখন শরীরের সবচেয়ে উপরের জায়গা মানে কপাল ঠেকায় মাটিতে, আর বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, 3 বার বলি।
তাহলে বাইবেলের নবী রাসূলগণ যেভাবে প্রার্থনা করেছেন মুসলিমরাও সেভাবে আমরা প্রার্থনা করে থাকি। আর যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর ১৬ অনুচ্ছেদ ১২-১৪, আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন, তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সেটাই বলবেন, আমাকে মহিমান্বিত করবেন। তাহলে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন সত্যের আত্মার জন্য অপেক্ষা করো, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথা বলা হয়েছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নিয়ে অনেক ভবিষ্যৎবাণী, যেমন ওল্ড টেস্টামেন্টে আছে তেমন নিউ টেস্টামেন্টও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় ১৮ অনুচ্ছেদ ১৮, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় ১৮ অনুচ্ছেদ ১৯, বুক অফ আইজায়া অধ্যায় ২৯ অনুচ্ছেদ ১২, সঙ্গ অফ সলোমন অধ্যায় ৫ অনুচ্ছেদ ১৬, সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন। নিউ টেস্টামেন্টও আছে গসপেল অফ জন অধ্যায় ১৪ অনুচ্ছেদ ১৬, গসপেল অফ জন অধ্যায় ১৫ অনুচ্ছেদ ২৬, গসপেল অফ জন অধ্যায় ১৬ অনুচ্ছেদ ৭, গসপেল অফ জন অধ্যায় ১৬ অনুচ্ছেদ ১২-১৪, সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে যদি সত্যিকারের খ্রিস্টান হন, যদি খ্রিস্টান মানে হয় যে লোক খ্রিস্টান ধর্ম বা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলে, আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। যদি সত্যিকারের খ্রিস্টান হন তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশগুলো মেনে চলেন, নামাজ পড়ার আগে ওযু করবেন, নামাজে সিজদা করবেন, আর দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ, খুব ভালো লাগলো।